সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম, আচ্ছা আচ্ছা। আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুর। রংপুর, থাকেন কোথায়? ওইখানে থাকেন? না, টঙ্গিতে আছে। টঙ্গিতে আছে। বিয়ে শাদী হয়েছিল আপনার? বিয়ে হয়েছিল। বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা আছে। স্বামী কি হয়েছে? তালাক হয়ে গেছে। তালাক কি আপনি দিয়ে দিয়েছেন না স্বামী দিয়ে দিয়েছে? সেই দিছে। বিয়েটা কিভাবে হয়েছিল? মা পছন্দ করে দিছিল না, প্রেম টেম করে করছিলেন? না, প্রেম করে না, আম্মুর মা পছন্দ করে দিছে। আচ্ছা আচ্ছা। তা লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ফাইভ পর্যন্ত করছিলেন। তা এখন আজ ভিডিওতে আসছেন আসলে কি বলার জন্য? এখন আমি আছি কষ্ট করে, যত মনের মতন মানুষ পাইলে আমি জীবনসঙ্গী করব, যে আমার পাশে থাকবো, আমাকে হেল্প সহযোগিতা করবো, এরকম একটা মানুষ চাই। সেরকম পাইলে জীবনসঙ্গী বানানো। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে কতদিন? চার বছর। তো অনেকদিন হলো, এতদিন কি বিয়ে শাদী বা এরকম কোনো সংসার হয়নি? না, বিয়ে করার জন্য কেউ আসে নাই? না, আইসে, অনেক লোক আইসে, যত চাইছে অনেক টাকা আসে না, বা মাটা অসুস্থ, সেই জন্য মনে করি বিয়ে শাদী বসে নাই। এত টাকা বসে তো কীভাবে দেবো? আচ্ছা 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 আচ্ছা। তা ভিডিওর সামনে না আসলে কি হইতো না? কেন না আসছি, যদি একটু ভালো একটা মনের মানুষ পাই, জীবনসঙ্গী করব। আমি আগেও একবার আসছিলাম ভিডিওর সামনে, কিন্তু একজনের মনে কর আসো না, আমার ধোকা দিচ্ছে, বলছে বিয়ের সাথে কর্ম আপনি আমার লোকের যোগাযোগ রাখেন। তা যোগাযোগ করার পরে মনে কর সে কথাবার্তা বললে এক মাসের মতন চলে গেছে। আচ্ছা আচ্ছা। তা এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? এখন কষ্ট আছে মনে কর কাম করি, এখন মানুষের বাসায় কাম টাম করি, মনে কর কতগুলো মতো সংসার চলে। হ্যাঁ, আম্মু কাম করে রান্না বান্না বোয়া গিরি। আচ্ছা আচ্ছা। তা এখন যদি কেউ আপনার কথা শুনে যোগাযোগ করে বিয়ে শাদী করতে চায় তাহলে কি নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা দিন। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, আমার নাম্বারটা আমি দিতেছি। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আপনি কি দেখে বলতে পারেন না? লেখা লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ফাইভ পর্যন্ত করছিলেন। আচ্ছা আচ্ছা। তা নাম্বারটা দেখে বলে দেন তাহলে। না, বলেন নাম্বারটা আমি বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামী আর নারীর জীবনের গল্প। কেউ যদি সত্যিকারের অর্থে তার সঙ্গে যোগাযোগ করতে চান বা খোঁজখবর নিতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01827635566। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ ফোন দিলে মিথ্যা কথা বলবেন না, সত্যি কথা বলবেন, সত্যদের জীবন সাজাবেন। ঠিক আছে আপু, সত্য কথাই বলে নামাজ করবেন। আর কিছু বলতে চান? না, কিছু বলতে চাই না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।